প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আবার চলে এলাম অ্যাজ ইউজুয়াল একগুচ্ছ টেক আপডেট নিয়ে তবে এর মধ্যে কিছু খবর আপনাকে অবশ্যই আনন্দ দিবে জয় করবে আপনার মন তবে দু একটা নিউজ এমনও আছে যেটা আপনাকে হতাশ করতে পারে আঘাত করতে পারে আর এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি আপনাদের সুমন তো চলুন শুরু করা যায় বন্ধুরা প্রিয় দর্শক প্রথমে আপনাদের দুঃখ দেব এরকম ভাবনাটা আমার নেই তো প্রথমেই আনন্দের খবর দিয়ে আরম্ভ করি এই মুহুর্তে পোকোর একটি নতুন স্মার্টফোনকে দেখা গেছে তার ডিজাইন এবং তার লুকস বেরিয়ে এসছে এবং এটির নাম বলা হচ্ছে পোকো এক্স তো এই যে পোকো এক্স এটি দেখা গেছে এফ সার্টিফিকেশন সাইটে এবং এটি পৌঁছছে আরেকটি মডেল নাম্বার হিসাবে এই মডেল নাম্বারটি হলো এম টু ডবল জিরো সেভেন ফাইভ টু জিরো এটির মডেল নাম্বার আর বলা হচ্ছে এটি পোকো এক্স থ্রি মডেলটি আপনি যদি দেখেন পেছনে পোকোর একটা লোগো পাবেন আর বেস রাউন্ড সার্কেলে ক্যামেরা থাকছে অ্যাজ ইউজুয়াল আমরা পোকো এক্স টুতেও দেখেছিলাম এবং এখানে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে উইথ কোয়াড ক্যামেরাস সনির সেন্সার আইমেক্স থাকবে এটা বোঝা গেছে আর এখানে থাকছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি যেটা পোকো এক্স টু থেকে আরেকটু ভালো এখানে থাকছে ওয়ান টোয়েন্টি হারস রিফ্রেশ রেটেড ডিসপ্লে বাট এটা হবে অ্যামোলেড ডিসপ্লে যেটা পোকো এক্স টুতে ছিল না আর এর সঙ্গে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার কি অপেক্ষা করছেন আপনারা মানে স্যামসাং আমরা অনেকদিন ধরে শুনছিলাম যে স্যামসাং গ্যালাক্সি এম এই ফোনটি লঞ্চ হবে অবশ্যই এই ফোনটি লঞ্চ হচ্ছে বলবো আজকে লঞ্চ ডেট একদম কনফার্ম এবং বেশ কিছু স্পেক্স বেরিয়ে এসছে যেটাও কিনা কনফার্ম কিন্তু এর মধ্যে একটি আপনাকে হতাশ করবে যেমন আমাই করেছিল তো গ্যালাক্সি এম এটা বলা হচ্ছে এম সিরিজের মধ্যে সবথেকে হাই রেঞ্জের স্মার্টফোন অবশ্যই এম থার্টি ওয়ান এস একটু হাই রেঞ্জে এসছিলো আর এম কত প্রাইস হবে বলছে তো এটি দশই সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এটা আমি বলছি না মানে সব থেকে বড়ো লিকস্টার মুকুল শর্মা উনি এইটা কিন্তু টুইট করে জানিয়েছেন এবং এখানে বলা হচ্ছে এই ফোনটির দাম চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার হবে এটা ভারতে এবং বাংলাদেশে এই ফোনটির দাম প্রায় তিরিশ ছুঁই ছুঁই আপনারা কি বলেন তো এই ফোনের যে স্পেসিফিকেশান বেরিয়ে এসছে আপনারা জানেন সাত হাজার এমএইচের ব্যাটারি থাকছে থাকছে টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার থাকছে থাকছে ভালো কথা কিন্তু আমরা প্রসেসার নিয়ে একটু কিন্তু দ্বিধায় রয়েছে কেউ বলছে আমরা যে এই ফোনে সেভেন থার্টি থাকবে কেউ বলছে সিক্স সেভেন্টি কেউ বলছে সাতশো তবে সাতশো তিরিশ বা সাতশো বারোর মধ্যে যে কোনো একটি প্রয়সার থাকার সম্ভাবনা সব থেকে বেশি তবে সাতশো বারো থাকলেও মানে খারাপ কি। তবে যেটা আপনাকে দুঃখ দেবে আমায় দিয়েছে সেটা হলো এর ডিসপ্লে আমরা সবাই বলছিলাম যে এর মধ্যে অ্যামোলেট ডিসপ্লে থাকবে বাট দেখা গেছে এর ডিজাইন লুকস বেরিয়ে এসছে কেমন দেখতে এবং একটি ব্ল্যাক এবং হোয়াইট সিলভার কালারে আসছে এখানে আপনারা দেখবেন একটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সাইডে দেখা যাচ্ছে দ্যাট মিনস এইখানটায় থাকছে না সুপার অ্যামোলেট প্যানেল এইবার যেমন আমরা এম ফর্টিতেও দেখেছিলাম তো এলসিডি প্যানেল পাবেন নো সুপার অ্যামোলেড আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বারো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট পাঁচ মেগাপিক্সেলের ডেপথ পাঁচ মেগাপিক্সেলের ম্যাক্রো থার্টি টু মেগাপিক্সেলের সামনে সেলফি ক্যামেরা তো আপনারা কি এই প্রাইজে অ্যাকসেপ্ট করবেন এটাকে না আপনারা চান এম থার্টি ওয়ান এস কমেন্টস করবে এখানে এসছে নেক্সট নিউজ অ্যাপেলের পক্ষ থেকে আমরা জানি যে অ্যাপেল খুব দামি স্মার্টফোন হবেই না কেন তার সিকিউরিটি বলুন এবং তার বিল্ড কোয়ালিটি বলুন তার ডিসপ্লে বলুন সব দিক থেকে সে এগিয়ে বা ক্যামেরা আমরা এই অ্যাপেল আইফোনটাকে আমাদের পকেটের সাধ্যের মধ্যে নেওয়ার চেষ্টা করি আর অনেকে আমরা কিনতে পারি না কারণ দামটা বেশি বাট এবার অ্যাপেল আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এবং আপকামিং অ্যাপেল আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো ম্যাক্স এইগুলোর দাম অনেক কম হবে কারণ কারণ অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে অ্যাপেলের যে ফোনগুলো এবার বাইরে ম্যানুফ্যাকচার হবে না অ্যাসেম্বলড হবে না হবে ভারতে এবং এসি টোয়েন্টি টোয়েন্টি দিয়ে এটি স্টার্ট হবে যখন স্টক এর মানে পুরোনো স্টক শেষ হয়ে যাবে তখন কিন্তু এটি ইন্ডিয়ার কর্ণাটকে এইটা ম্যানুফ্যাকচার হবে অ্যাসেম্বল হবে এবং এর দাম অনেকটাই কমবে আর এখানে টোয়েন্টি পারসেন্ট ইম্পোর্ট ডিউটি দেওয়া হতো মানে আগে অ্যাপেল দিত এখন আর দিতে হবে না তাহলে ওইটা অনেকটাই কম হবে তো এক্সপেক্ট করি এবার অ্যাপেলের আইফোন সস্তা না হলেও বেশ একটু ধারে কাছের দামে থাকবে চলুন আমরা নেক্সট নিউজ যাই নেক্সট নিউজ এল পক্ষ থেকে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই এল স্মার্টফোন আপনারা ব্যবহার করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এল কিউ এই ফোনটি লঞ্চ হচ্ছে কারণে হলো ওই ওয়ান প্লাস নটকে একটু টেক্কা দেওয়া তো এই ফোনটি চায়নাতে লঞ্চ হয়েছে গ্লোবালি এবং এটি দক্ষিণ কোরিয়াতেও লঞ্চ হয়ে গেছে তো এই ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ফুল ডি প্লাস পাঞ্চল ডিসপ্লে থাকছে টোয়েন্টি ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিওর সাথে থাকছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন সিক্সটি ফাইভ জি প্রসেসার যেটা একটা ফাইভ জি এনেবল প্রসেসার থাকছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট থাকছে এখানে আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড পাঁচ মেগাপিক্সেলের ডেথ সেন্সার দুই মেগাপিক্সেলের সেন্সার আর সামনে থাকছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর অবশ্যই এখানে থাকছে চার হাজার এমএইচের ব্যাটারি কেমন লাগলো কিউ নাইনটি টু আপনারা কি মনে করেন যে কিউ নাইনটি টু যে ওয়ান প্লাস নট তাকে হারাতে পারবে কমেন্টস করবেন নোকিয়া নোকিয়া লঞ্চ করে দিল ভারতে ফাইভ আর আরেকটা ফোন সি থ্রি টু এডিশন তো এই যে ফাইভ পয়েন্ট থ্রি আমার বিশেষ কাজে লাগবে না বা আপনাদেরও লাগবে না আশা করি মানে নোকিয়া লাভার্স যারা আছেন তাদের হয়তো ভালো লাগবে না এবার ডিসঅ্যাপয়েন্টেড হবেন কারণ নোকিয়া যা করলো একটু হতাশজনক ভারতে এটির দাম তেরো হাজার নশো নিরানব্বই টাকার কাছাকাছি নোকিয়া ফাইভ পয়েন্ট থ্রি আর সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি নোকিয়া সি থ্রি তাহলে নোকিয়া ফাইভ পয়েন্ট থ্রি বাংলাদেশে কত হতে পারে ধরে রাখুন মোটামুটি আঠেরো উনিশ হাজার টাকা আর নোকিয়া সি থ্রি ধরে রাখুন প্রায় বারো হাজারের কাছাকাছি কী পাচ্ছেন আপনারা পাচ্ছেন এখানে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চেসের একটা ওয়াটার ড্রপ ডিসপ্লে বাট এটা এইচডি প্লাস এবং এর সঙ্গে গয়লা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া হয়েছে এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স যেটা আজ থেকে অনেক আগে বেরিয়েছিল সেই পয়সা দেওয়া হয়েছে উইথ অ্যাড্রিনো ছশো দশ থাকছে তেরো মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সার পাঁচ মেগাপিক্সেলের ওয়াইড আর দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার থাকছে এখানে দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার আর থাকছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে চার হাজার এমএচের ব্যাটারি দশ ওয়াটের ফাস্ট চার্জার পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এটি অ্যান্ড্রয়েড টেন মানে অ্যান্ড্রয়েডের যে ওয়ান প্ল্যাটফর্ম বা ওয়ান প্রোগ্রাম অ্যান্ড্রয়েড ওয়ান এটাতে এটা রান করবে দু বছরের আপডেট পাবেন রিয়েলমি সেভেন এবং সেভেন প্রো লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বরের তিন তারিখের কাছাকাছি এইবার রিয়েলমি এক্স সেভেন প্রো বা এক্স সেভেন সিরিজ এটাও লঞ্চ হতে চলেছে ফার্স্ট সেপ্টেম্বর বাট এটা ভারতে না চায়না এবং গ্লোবালি লঞ্চ হবে এবং এটি লাইট চলে এসছে এর ইমেজ এবং ই রেটেলার সাইটে এটা দেখা গেছে কিছু কিছু দোকানেও দেখা গেছে তো এই ফোনটিতে দেখা যাচ্ছে চার হাজার পাঁচশো এম ব্যাটারি থাকবে এবং জেডি ডট কম এটাকে কিন্তু দেখিয়েছে তার সাথে চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবশ্যই কোয়াট ক্যামেরা থাকবে ওয়ান টোয়েন্টি হার্সের সুপার অ্যামোলেড প্যানেল থাকবে বারোশো নিটস পিক ব্রাইটনেস থাকবে থাকবে এখানে আপনার যে চার্জার সেটাও কিন্তু সিক্সটি ফাইভ ওয়াটের কাছাকাছি তো আবার মনে হচ্ছে ফোনটি ভালো হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সাথে অপেক্ষা করছি দামের জন্য ওয়াওয়ে দেখুন ওয়াওয়ের আমি বারবারই বলি যে কোয়ালিটি খুব সুন্দর আমার ভালো লাগে ওয়াবের ফোন এবং ওয়াবে তাদের ওয়াই নাইন এ এই ফোনটি লঞ্চ করতে চলেছে কিছুদিন আগেই আমরা এনজয় টোয়েন্টির কথা শুনেছিলাম এবং এই ফোনটি দেখা গেছে তার ব্যানার্স কোথায় দোকানে দোকানে তার মানে এটি অফলাইন হতে পারে এবং এই ফোনটি একটা সার্কুলার ক্যামেরার সাথে আসছে পেছনে তার সাথে এখানে চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সার আট জিবি এবং একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের সঙ্গে আসছে আসছে দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের সঙ্গে চল্লিশ ওয়াটের চার্জার চার হাজার এমইচের ওপরেই এর ব্যাটারি থাকবে ডিসপ্লে থাকবে অস্বাভাবিক ভাবেই ভালো ওয়াবিকে সত্যি আমি অ্যাপ্রিসিয়েট করি খুব সুন্দর এবং বাংলাদেশেও এই ফোনটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দাম সম্পর্কে এখনও জানা যায়নি তো আজকের মতন এইটুকুন আবার আপনাদের সামনে আরেকটা নতুন টেকনিউজ নিয়ে কালকে দেখা হবে একই সময় আবার একইভাবে নমস্কার